হ্যালো রিয়েলমি ইউজার্স, অর্থাৎ আপনার কাছে যদি রিয়েলমি c21y ফোন থাকে, সে ফোনে কিন্তু আপডেট চলে এসেছে এবং আপডেটটার ভার্সন হচ্ছে A.91। এখন কথা হচ্ছে, আপনারা অনেকের মনে কোশ্চেন থাকে যে ভাইয়া আপডেট করলে ফোনটা কি ডেট হয়ে যাবে কিনা, ড্যামেজ হয়ে যাবে কিনা, এর থেকে বাঁচার উপায় কি। আজ আমি আপনাদের জানিয়ে দিব কিভাবে এই ফোনগুলো আপডেট করলে প্রবলেম হবে না, সেটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তার আগে আমি বলে দিচ্ছি, আমি আছি আপনাদের পাশে। লিখুন, আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন অনেকের মনে গুরপেজ থাকে যে ফোনটা যদি আমি আপডেট করি হয়তো বা ডেট হয়ে যাবে। বাস্তবে তা না, অর্থাৎ ফোন আপডেট করার ফলে যে ফোন ডেট হয়ে যায় এমন কিচ্ছু না। এখন আপনাকে ফোন আপডেট হওয়ার করার ফলে কি কি আপডেট করার আগে করতে হবে সেটা এখন জানিয়ে দিব। আপনি যদি আপনার ফোনটাকে আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 50% ফোনের চার্জ রাখতে হবে। অর্থাৎ আপনার ফোনে কিন্তু 50% চার্জ রেখে তারপর আপনি রিয়েলমি c21y ফোন যে রয়েছে সেটাকে আপডেট করতে পারবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনার ফোনের ফোন স্টোরেজটাকে কিন্তু অবশ্যই 2GB খালি রাখতে হবে। অর্থাৎ আপনার ফোনের ফোন স্টোরেজ, আমি কিন্তু এসডি কার্ডের কথা বলিনি, আপনার ফোনের যে ফোন স্টোরেজ রয়েছে সেটা কিন্তু আপনাকে 2GB খালি রাখতে হবে। তিন নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, ভাইয়া এই ফোনটা যদি আমি আপডেট করি তাহলে কি পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। আপনার মনে যদি এরকম কোনো ভুল পেজ থাকে, সেক্ষেত্রে আপনি যে আপডেটটা এসেছে সে আপডেটটার অফিসিয়ালি যে একটা ওয়েবসাইট রয়েছে রিয়েলমির, সেটাতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারেন তাদের কোনো ফিডব্যাক। ভালো যদি দেখেন যে ঠিক আছে, অর্থাৎ তাদের কমেন্টগুলো পড়ে যদি দেখেন যারা যারা আপডেট করেছে তাদের আপডেটগুলো যদি তাদের সঙ্গে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনি অনায়াসে আপডেটটা গ্রহণ করতে পারেন। চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে, আপনি আপডেট করার আগে অবশ্যই 10 ডেজ ওয়েট করবেন, কারণ 10 ডেজের মধ্যে কিন্তু আপনি সেই রিয়েলমির ওয়েবসাইট যেটা রয়েছে সেটাতে গিয়ে তাদের মতামতগুলো সহজেই জানতে পারবেন যে আসলেই সত্যি আপনার আপডেট করার ফলে এই আপডেটটা ভালো না খারাপ। সো এখন আমার কথা হচ্ছে, রিয়েলমি c21y যে ফোনটা রয়েছে সেটা কিভাবে আপডেট করব। এটা আপডেট করার জন্য আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দিব যে রিয়েলমি c21y ফোনের যে আপডেটটা চলে এসেছে সেটা আপডেট মূলত কিভাবে করবে। এখন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আপনি যদি এই ফোন আপডেটটা নিতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের ডাটা কানেকশনটা দিয়ে রাখতে হবে। ইন্টারনেট কানেকশন দিয়ে রাখার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাকে কিন্তু কষ্ট করে খুঁজে বের করতে হবে। তারপর সেটিংসে যাওয়ার পর দেখিয়ে দিব কীভাবে মূলত আপনি এই আপডেটটা নিতে পারেন। তার আগে আপনাকে বলে রাখছি, শুধু আপডেটটা নিলেই কিন্তু ফোনটা যে একদম চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না, এতে কিছু ফিচার্স অ্যাড হবে। এছাড়া কিন্তু আপনার ফোনের বেশ কিছু পরিবর্তন আসবে না, যেমন নোটিফিকেশন বার, কালার এবং ফোন থিম এগুলো চেঞ্জ হয়ে যাবে। সেটিংসে আসার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যেখান থেকে আপডেট করবেন সেই আপডেট নামের অপশন, অর্থাৎ সিস্টেমটাকে। সিস্টেম নামের অপশনটা দেখার পর আপনি সেই সিস্টেমে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন সিস্টেম আপডেট নামে একটা অপশন রয়েছে, আপনি কিন্তু সেই সিস্টেম আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে অনলাইন আপডেট আর হচ্ছে লোকাল আপডেট। আমি যেহেতু এর আগে এটার আপডেট করিনি সেই জন্য এটার লেটেস্ট যে ভার্সন A.91 এই জন্য আমার এখানে কিন্তু শু করছে না। আমি এটা আপডেট করার পর তার কিছুদিন পর A.91 আপডেটটা এখানে শু করবে। এই জন্য আমাকে এখানে কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে সেই কন্টিনিউ আপডেট নামে অপশনটাতে ক্লিক করার সাথে সাথে ফোনটা আপডেট হওয়া শুরু করবে।